নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে। এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে, এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। নাম না করে নওশাদ সিদ্দিকীর হাতের কবজি কেটে নেওয়ার হুমকি। গঠিত হল নতুন তৃণমূল কংগ্রেস কমিটি। ছাত্রকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে বিক্ষোভ কালিয়াগঞ্জ শহরে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক গৃহবধূর। সালানপুর ব্লকের অনুষ্ঠানে বিধায়ক বিধান উপাধ্যায়। নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে কুম্ভকারদের ডেপুটেশন। জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকায় তীব্র জলকষ্ট। আসছে বিস্তারিত খবরে। নাম না করে নওশাদ সিদ্দিকীর হাতের কবজি কেটে নেওয়ার হুমকি। উত্তর চব্বিশ পরগনার বশিরহাট জেলার হাড়োয়ার অটো স্ট্যান্ডে বশিরহাট তৃণমূল মহিলা সাংগঠনিক জেলার উদ্যোগে প্রকাশ্য কর্মী সভা ছিল, আর সেখানে হাড়োয়া দু নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি খালেক মোল্লা বলেন, রাজ্য জুড়ে যেভাবে উন্নয়ন হচ্ছে তৃণমূলের, তাতে কেউ বাধা দিতে আসলে এক একটা করে হাতের কবজি কেটে নেব। রাজনৈতিকভাবে মোকাবিলা করুন, এলাকায় কোনো সন্ত্রাস হলে বা আগ্নেয়াস্ত্র নিয়ে কেউ ঘুরলে তার পাল্টা প্রতিবাদ করা হবে। যেভাবে রাজ্য জুড়ে উন্নয়ন হচ্ছে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের, তাতে সেই উন্নয়নকে প্রতিহত করার জন্য আপনারা পরিকল্পনা করে হাড়োয়া সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছেন। আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব, কিন্তু কেউ এলাকায় এসে পরিকল্পনা করে সন্ত্রাস তৈরি করলে তার পাল্টা প্রতিরোধ করা হবে, প্রকাশ্য জনসভায় এমনটাই বললেন তৃণমূলের যুব নেতা খালেক মোল্লা। বাংলার উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়কে স্তব্ধ করার জন্য যদি কেউ হাওড়াকে রক্তাক্ত করার চেষ্টা করেন এবং বন্দুক মেশিন দিয়ে আতঙ্ক করার চেষ্টা করেন, তাহলে মনে রাখবেন তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস, সফিক আহমেদ, মাদার আলীকে কেউ কিন্তু ক্ষান্ত থাকবে না। তাদের কাছে আমি বলে যাই, এসএফের নওশাদ ভাই, আপনার কাছে আমি সতর্ক বার্তা দিয়ে যাই, আপনি রাজনীতি করুন, রাজনীতি করতে আমাদের কোনো দ্বিধা নেই। আপনি উন্নয়ন করুন, উন্নয়ন করতে আমাদের দ্বিধা নেই। আপনি দান করুন, দান করতে আপনাদের দ্বিধা নেই। আপনি ধর্ম প্রচার করুন, ধর্ম প্রচার করতে আমাদের দ্বিধা নেই। আপনার জন্য আমরা বুক চিটিয়ে দেবো, কিন্তু মেশিনধারি খুন আসামিদের দিয়ে যদি কোনো আয়োজকের মস্তানি করে, আমি বলে গেলাম এই হামার বুকে 2023-এ আপনাদের এক একটা কবজি নামিয়ে নেবো। হাড়োয়ার আইএসএফ নেতা কুতুবুদ্দিন ফাতেহি বলেন, এত উন্নয়ন করেছেন তাহলে সন্ত্রাসের কথা কেন বলছেন? সুস্থভাবে ভোট করুন, বাংলার মানুষ ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছে। যারা হাত কাটার কথা বলে এলাকায় আতঙ্ক তৈরি করছে, তাতে মানুষ ভয় পায় না। আজকের হাড়োয়াতে যে ভাষায় আক্রমণ করলেন, আপনি কি মানুষকে ভয় দেখাতে চাইছেন? ভোটটা লুট করার চিন্তা ভাবনা করছেন? আমরা আপনার মতো শিক্ষায় শিক্ষিত নয়। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এমন একটা আদর্শ দল, কারুর হাত কাটা থেকে শুরু করে, কারুর মাথা কাটা থেকে শুরু করে, কারুর ঠ্যাং ভাঙা থেকে শুরু করে এই ধরনের কথা ব্যবহার করে না। অতএব তারা যে কাজে অভ্যস্ত, তারা সেই ভাষাটাই বলছে। বশিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। গঠিত হলো নতুন তৃণমূল কংগ্রেস কমিটি। হুগলির কোন্নগর স্টেশন লাগোয়া নবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে গতকাল এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো। এই সভায় নতুন তৃণমূল কংগ্রেসের কমিটি গঠিত হলো এবং তৃণমূল কংগ্রেসের নতুন ও পুরাতন সদস্যদের মেলবন্ধন স্থাপিত হলো গতকালের এই সাংবাদিক সম্মেলনে। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কমিটি তৈরি হচ্ছে ব্লক থেকে ব্লক, ব্লক থেকে অঞ্চল। এই কমিটিগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৈরি হয়েছে। আমরা ব্লকের কমিটি এর আগে আপনাদের ঘোষণা করেছিলাম, যেটা আমরা রিসার মিটিং করে আপনাদের কাছে ঘোষণা করেছিলাম। আজকে অঞ্চলে যে কমিটি রয়েছে সেই কমিটির নামগুলো আমি ঘোষণা করছি। অনুমোদিতা সভাপতি সভাপতি হচ্ছে কমল চক্রবর্তী, রায়চৌধুরী আছে ভাইস প্রেসিডেন্ট, শিবানী দত্ত সেক্রেটারি, মানসী ধর সেক্রেটারি, তুষার দত্ত সেক্রেটারি,
রীতা রায় মেম্বার, জয়ন্ত চক্রবর্তী মেম্বার, জীবন দত্ত মেম্বার, অলোক পাল মেম্বার, সোমা সেনগুপ্ত মেম্বার, নারায়ণ প্রসাদ চক্রবর্তী ট্রেজারার, কাঞ্চন মল্লিক স্পেশাল ইনভাইটি এমএলএ উত্তরপাড়া। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। ছাত্রীকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে বিক্ষোভ কালিয়াগঞ্জ শহরে। সাহেবঘাটায় ছাত্রীকে গণধর্ষণের পরে খুনের প্রতিবাদে তপশিলী ও আদিবাসী সমন্বয় কমিটির ডাকে থানা ঘেরাও কর্মসূচি ছিল তপশিলী কামতাপুরী ও আদিবাসী সম্প্রদায়ের। মঙ্গলবার দুপুরে কালিয়াগঞ্জ শহরের মণিবাগ প্রতিবাদ ক্লাবের মাঠ থেকে থানা ঘেরাও করবার উদ্দেশ্য নিয়ে কালিয়াগঞ্জ শহরের রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে থানায় ব্যাপক জমায়েত হয়। পরে বিক্ষোভকারীরা কালিয়াগঞ্জ থানার সামনে মিছিল নিয়ে হাজির হয়ে ব্যারিকেড ভেঙে থানার মধ্যে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়, কিন্তু পুলিশের বাধা কোনোভাবেই বিক্ষোভকারীরা মানতে চায় না। বিক্ষোভকারীরা পুলিশের দিকে ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশ কোনো উপায় না দেখে জল কামান প্রয়োগ করতে থাকে। আদিবাসীদের ইটপাটকেল ছোড়ার ফলে বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। ঠিক তেমনি ভাবেই 5 থেকে 6 জন পুলিশ আহত হন বলে জানা যায়। কালিয়াগঞ্জ শহরে বিগত দিনে রাজবংশী কামতাপুরী ও আদিবাসীদের এমন সংগঠিত বিক্ষোভ পুলিশের বিরুদ্ধে দেখেনি কালিয়াগঞ্জের মানুষ বলেই জানা যায়। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে বিক্ষোভকারীরা শেষ পর্যন্ত থানায় আগুন লাগিয়ে দেয়। এই ঘটনার জেরে চারিদিকে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। শহরের প্রতিটি দোকান প্রায় বন্ধ, সারা শহর টহল দিচ্ছে পুলিশ সুপার সানা আক্তারের নেতৃত্বে পুলিশ বাহিনী। মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে কালিয়াগঞ্জ কাণ্ডের প্রতিবাদে রায়গঞ্জ পুলিশ সুপারের অফিস বিজেপির রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে ঘেরাও করা হয় ও বিক্ষোভ দেখানো হয়। বিজেপির এই বিক্ষোভে কয়েক হাজার মানুষ সামিল হয়েছিলেন। উত্তরবঙ্গের এডিজি আইন শৃঙ্খলা অজয় কুমার বলেন, যেভাবে কালিয়াগঞ্জ বিক্ষোভের নামে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তাদেরকে চিহ্নিত করা হচ্ছে, খুব তাড়াতাড়ি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই বিক্ষোভে মোট 17 জন পুলিশ কর্মী আহত হন, এদের মধ্যে 2 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। 2 জনকে রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। কালিয়াগঞ্জ থেকে পিয়া গুপ্তার রিপোর্ট, গ্লোব নিউজ। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক গৃহবধূর। শুট আউট 34 নম্বর জাতীয় সড়কে, তাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক গৃহবধূর। ঘটনাটি মালদা থানা এলাকার। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, তদন্তে নামে পুলিশ। মালদা থানার রায়পুর থেকে মোটর বাইকে করে নিজের স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে মহিষবাথানী গ্রাম পঞ্চায়েতের রাহামাট নগর গ্রামে যাচ্ছিল মাসু শেখ। সেই সময় নীল রঙের মোটর বাইকে চেপে দুষ্কৃতীরা গুলি ছোড়ে। গুলি লাগে তার স্ত্রী আইনুল বিবির শরীরে। এরপরই স্থানীয় বাসিন্দারা গুলিবিদ্ধ আইনুল বিবিকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কতজন ছিল ওরা? মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। সালানপুর ব্লকের অনুষ্ঠানে বিধায়ক বিধান উপাধ্যায়। সালানপুর ব্লকের 11টি পঞ্চায়েতের মধ্যে 176 জন ভূমিহীনদের পাট্টার কাগজ তুলে দিলেন বারাবনের বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়। সঙ্গে উপস্থিত ছিলেন সালানপুর বিডিও অদিতি বসু, জয়েন্ট বিডিও শ্রেয়ানাগ, বিএলআরও অনুরাধা ভট্টাচার্য সহ আরো অনেকে। তাছাড়া এদিন বিডিও কার্যালয়ের নিকট একটি কনফারেন্স হলের ফিতে কেটে উদ্বোধন করেন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়। একই সাথে 7টি পঞ্চায়েতে আবর্জনা ফেলার ব্যাটারি চালিত 3-চাকা গাড়ি প্রদান করা হয়। তাছাড়া 2টি ঢালাই রাস্তার শিলান্যাস করা হয় এদিন এবং দেন্দুয়া পঞ্চায়েতের অন্তর্গত লেফট ব্যাংকের রাস্তার সামনে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা ফুড স্টলের উদ্বোধন করা হয় এবং 11টি পঞ্চায়েতে যারা ভালো কাজ করেছে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিধান উপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্যই চিন্তা করেন। 2011 সালের আগে মানুষের পাট্টার কাগজ পেতে জুতো ছিঁড়ে যেত, কিন্তু এখন দুয়ারের সরকারে আবেদন করলেই পাট্টা পাওয়া যাচ্ছে। এখন রাজ্য সরকারের প্রকল্পের অধিকাংশ মানুষ সরকারি সুবিধা পাচ্ছে। এই সরকার উন্নয়ন ছাড়া কিছুই জানে না।
প্রথমে সারাপুর পঞ্চায়েত সমিতিতে মিটিং হল, বড় একটা মিটিং হলের উদ্বোধন হয়েছে, যেখানে বিভিন্ন প্রশাসনিক মিটিংগুলো যেগুলো হয়, ডিসিতে যেগুলো হয় সেগুলোর জন্য হয়েছে এবং প্রশাসনিক মিটিংগুলোর জন্য হয়েছে, ওটা উদ্বোধন হয়েছে। ওখানে বিভিন্ন প্রায় সাতখানা পঞ্চায়েতকে ওই যে আবর্জনা ফেলার যে গাড়িটা সে গাড়িটা দেওয়া হয়েছে। তারপর আমাদের গুরুদ্বারা, সেখানে একটা রাস্তা উদ্বোধন হয়েছে, এখানে প্রায় 176টি পাট্টা, বসতবাড়ি পাট্টা সেটা দেওয়া হলো। এরপরে দেন্দুপাতা আছে একটা রাস্তা উদ্বোধন, সরি, আল্লাডি গ্রাম পঞ্চায়েতে একটা রাস্তা উদ্বোধন আছে, তারপর দেন্দুপাতা একটা উদ্বোধন আছে, আমাদের ক্যান্টিনের উদ্বোধন আছে, ক্যাফেটেরিয়া। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে কুম্ভকারদের ডেপুটেশন। মাটির তৈরি দ্রব্যের সমারোহ সারা বিশ্ব জুড়ে, মানুষের দৈনন্দিন জীবন থেকে শুরু করে ব্যবসা বাণিজ্যে ব্যবহার হয়ে থাকে এই মাটির তৈরি নানা রকম জিনিস। সেই মাটির জিনিস তৈরি করার কুম্ভকার ভাইরা বিভিন্ন দাবি নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিলেন। ডেপুটেশন দেওয়ার আগে আমরা সারা বাংলাতে যে নবান্ন চলার পথে যে বিভিন্ন জায়গায় আমরা ব্যানার পোস্টার লাগিয়েছি, তার আগে আমাদের মুখ্যমন্ত্রী এই পোস্টার ব্যানার দেখে মোহনদাকে, মোহনলাল প্রজাপতি সভাপতি, যে ওনাকে ডেকে, ওনার চিফ সেক্রেটারি ডেকে ওনাকে বিভিন্ন রকম দাবি, আমাদের যে মোকাবেলার দাবি সেই সমস্ত দাবি আমাদের মেনে নিয়েছে। এদিন রামলীলা ময়দান থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে এক মিছিলের আয়োজন করা হয়েছিল, শেষ হয় ধর্মতলার ওয়াই চ্যানেলে। উত্তরবঙ্গের দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি থেকে শুরু করে দক্ষিণের মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, পুরুলিয়া জেলা থেকে বহু কুম্ভকার ভাই বোনেরা এদিনের এই মিছিলে পা মেলান। হুগলি বিভিন্ন জেলা থেকে আমাদের একজন দুজন পাঁচজন প্রতিনিধিরা আজকে এসেছে, আজকে পুরো আমাদের কুম্ভকার ভাইরা আসেনি। আমাদের যদি এই মানগুলো, ডিমান্ডগুলো, অনুরোধগুলো যদি না পাওয়া যায়, তো আমরা আগামী দিনে একটা প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ আন্দোলন করব, যাতে আমাদের এই ডিমান্ডগুলো, যাতে দিদির কাছে আমাদের অনুরোধ, যাতে আমরা পাই। মূলত ওবিসি ক্যাটাগরিতে কুম্ভকারদের অন্তর্ভুক্ত করা, প্লাস্টিকের কাপের বদলে মাটির কাপ ব্যবহার করা, সয়েল ক্লাস্টার তৈরি করা ইত্যাদি বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এই মিছিল থেকে আওয়াজ তোলেন ওয়েস্ট বেঙ্গল আর্থ পট মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহনলাল প্রজাপতি, মহিলা নেত্রী যুগমিলা পাল, কার্যকরী সভাপতি রবি পাল প্রমুখ। কুম্ভকারদের জন্য ডেভেলপমেন্ট বোর্ড আছে, উন্নয়ন বোর্ড আছে, দুর্ভাগ্যবশত এই কুম্ভকারদের জন্য কোনো উন্নয়ন বোর্ড নেই। সেই উন্নয়ন বোর্ড রাখবার জন্য, উন্নয়ন বোর্ড করবার জন্য, কুম্ভকারদের সুযোগ সুবিধাগুলোর জন্য, আমাদের যে মৃৎশিল্পী আছে সেই মৃৎশিল্পীদের সুযোগ সুবিধাগুলো করে দেওয়ার জন্য আমরা চাইছি আমাদের উন্নয়ন বোর্ড। বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকায় তীব্র জলকষ্ট দেখে মনে হতেই পারে যেন গুড় গোলানো রয়েছে কোনো পাত্রে, কিন্তু বাস্তবে তা নয়। এই দৃশ্য জলপাইগুড়ি সদর ব্লকে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীন ঘাসিপাড়া, বালাপাড়া, বড়ুয়াপাড়া সহ বিস্তীর্ণ এলাকার। তীব্র জলকষ্টের ছবি উঠে এসেছে বেশ কিছু এলাকায়। শুধু বালাপাড়া গ্রাম নয়, এই পাহাড়পুর অঞ্চলের প্রায় প্রত্যেকটা গ্রামেই একই একটা সমস্যা, যেটা খুবই একটা মারাত্মক সমস্যা, সেটা হচ্ছে জলের সমস্যা। পেট্রোল পাম্পে একটি মাত্র পানীয় জলের কল আছে, দূর দূরান্তের মানুষ সেই কল থেকেই পানীয় জল নিতে আসেন, লম্বা লাইন দিয়ে অপেক্ষা করে। বাসিন্দাদের দাবি, শীঘ্রই পানীয় জলের ব্যবস্থা করুক প্রশাসন। এই বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা, তা সত্ত্বেও জল সমস্যার কোনো সুরাহা হয়নি। এই এলাকার জলকষ্টের সমস্যা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা অতি দ্রুত এই কাজ শুরু করবেন এবং জলের সমস্যাও মিটবে, এমনই আশ্বাসের সুর শোনা গিয়েছে। যে জমির প্রয়োজন যেটুকু, সেটুকু আমরা তাদেরকে দেখিয়ে দিয়েছি এবং জমির মালিকরা এনওসিও দিয়েছিল, তথাপি আজ পর্যন্ত আমরা কোনো সাড়া পাচ্ছি না। আদৌ পিএসসির জল পাহাড়পুর মানুষ পাবে কি পাবে না? জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ, এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে, সবার সাথে। নমস্কার।